চারিদিকে উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা আর সবুজের সমারোহে ঘেরা উত্তর সিকিমের ছোট্ট একটি গ্রাম হল লিংথাম, যার প্রাকৃতিক সৌন্দর্যের জুড়ি মেলাভার। 5 দিনের সিকিম ট্যুরের আমাদের দ্বিতীয় পর্বের ডেস্টিনেশন ছিল এই লিংথাম। আজ আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি আমার পুরনো স্মৃতির পাতায় এবং লিংথামে ফেলে আসা সেই সুন্দর দিনগুলোতে। চলো তাহলে একসাথে এক্সপ্লোর করা যাক উত্তর সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ছোট্ট গ্রাম লিংথামকে। দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি লিংথাং এ, আর দেখো ওরা কিন্তু আমাদেরকে ওয়েলকাম করতে এসেছে পুরো। এখানে যে হোমস্টেতে আমরা থাকবো সেখানকার যে সমস্ত স্টাফ রয়েছে তারা। চলো তাহলে এবার যাওয়া যাক, আর আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড, দেখা যাক ভেতরের অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে সমস্ত কিছু। চলো তাহলে যাওয়া যাক। তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি লিংথাং এ, আর দেখো কে এসেছে আমাদেরকে ওয়েলকাম করতে। অ্যাকচুয়ালি যে হোমস্টেটাতে আমরা থাকবো সেখান থেকেই কিন্তু এসছে। তো একটু চলো চলে যাই ওনার কাছে, সরাসরি একটু কথা বলে নিই আমাদের হোমস্টেটার নাম কি সব কিছু কিন্তু এখন ডিটেলসে বলবে। তো হম ইহাঁ কা জো যহাঁ পে হম রহেঙ্গে আগর নাম বগেরা কুছ বতা দিজিয়ে মেরে ভিউয়ার্স কো। মেরা হোমস্টে কা নাম হে সিরিন পিক রিট্রিট, উসকা মতলব হে জগা হে পুরি তরহ সে পিসফুল সারাউন্ডেড বাই ল্যান্ডস্কেপ জেসা ভিউ হে ইধর। सिर्फ मेरा घर पे होम साइट पे जितना भी है ऑर्गेनिक फार्म एक्सपीरियंस होगा, आप लोगों का थोड़ा थोड़ा रिवर व्यू और हमारा वार्म हॉस्पिटैलिटी आप लोगों के साथ जितना भी है अच्छे से कनेक्ट करने के लिए आप लोग बिल्कुल मेरा होम स्टे अच्छे से विजिट कीजिए, और भी जितना भी है मैम का फॉलोअर्स जितना भी है उसको सपोर्ट कीजिए, और नेपाली लोग भी मैम को थोड़ा सपोर्ट करने के लिए अच्छे से लाइक शेयर সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ নমস্তে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো তাহলে, এখন তো সবেই মাত্র এলাম, এবার কিন্তু এখান থেকে আমরা আরো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, কি কি অ্যাডভেঞ্চারাস মোমেন্ট এখানে আমরা পাচ্ছি সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। তো চলো আমার সাথে সাথে থাকো আর দেখতে থাকো। 5 দিনের সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম লিশিখোলা থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের সাইট সিন করতে করতে রংপো রোড ধরে রংলি বাজার হয়ে এই লিংথামে, যার প্রাকৃতিক সৌন্দর্য কীরকম তোমরা কিন্তু এই ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে, সুতরাং মিস করো না কিন্তু। আর এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমাদের হোমস্টে অর্থাৎ সিরিন পিক রিট্রিটের ঠিক সামনে, যার সামনেই রয়েছে এরকম একটা চওড়া রাস্তা, আর উল্টো দিকে রয়েছে আরও কিছু হোমস্টে, আর প্রত্যেকটা হোমস্টেই কিন্তু এরকম পাহাড়ের ঢাল বেয়েই কিন্তু তৈরি হয়েছে। আর দেখো দূরে পাহাড়টাকে কত সুন্দর লাগে, তাহলে চলো থাকো আর দেখতে থাকো ব্লগ। তো দেখো আমরা কিন্তু এখন লিংথাং এ জাস্ট পৌঁছলাম, আর এখন কিন্তু ঘড়িতে বাজে হলো বিকেল 3:48, আর এখনো দেখো এখানে কি সুন্দর একটা ওয়েদার রয়েছে, একদম ক্লিয়ার একটা ওয়েদার রয়েছে, হালকা হালকা দেখো পাহাড়ে যদি দেখো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে রোদ হালকা হালকা রয়েছে, আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু জাস্ট একটা এরকম একটা ঢোলা ঢালা টাইপের একটা সিম্পল একটা কুর্তি পরেছি, জাস্ট শর্ট কুর্তি আর কিন্তু কিছু পরিনি, সুতরাং এখানে কিন্তু সেরকম ঠান্ডা এখনো নেই যে খুব বেশি সোয়েটার পরতে হবে বা কিছু। হ্যাঁ হালকা হালকা একটা ঠান্ডার আমেজ আছে, হয়তো আরও কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধে লেগে যাওয়ার পর কিন্তু এখানে পুরোপুরিভাবে একদম ঠান্ডা পড়বে। অ্যাকচুয়ালি যখন আমরা ঋষিখোলা থেকে এখানে আসি তখন কিন্তু ওরা বলেছিল এখানে কিন্তু খুব ঠান্ডা হবে। তো চলো লেটস সি, দেখা যাক আজকে রাত আসলেই বুঝতে পারবো কতটা ঠান্ডা পড়েছে কি। চলো যা কিছু হবে সব কিছু শেয়ার করব, তোমরা সাথে থাকো আর ব্লগটাকে দেখতে থাকো। इलायची का? हाँ इलायची का। अच्छा ये वाला ना? सब वो जो ग्रीन ग्रीन दिख रहा है ना? ओ अच्छा अच्छा इलायची। তাহলে তোমরা কিন্তু শুনতেই পেলে এগুলো কিন্তু সব যেগুলো দেখছো এগুলো কিন্তু সব এলাচের গাছ। এত সুন্দর ওয়েদার, মেঘ দেখো উপরে দারুণ সুন্দর। এবার তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক উপরের দিকে, এবং তোমাদেরকে আমি এবার কিন্তু এই যে সিরিন পিক রিট্রিট যে হোমস্টেটা রয়েছে এখানে আমাদেরকে কি ধরনের রুম প্রোভাইড করা হয়েছিল তার মোটামুটি একটা ঝলক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যাই হোক উপরে উঠেই প্রথমে দেখো মোটামুটি 1.5 তলা বলা হয় যে জায়গাগুলোকে, ওরকম 1.5 তলা এরকম সুন্দর একটা ব্যালকানি রয়েছে বিকালবেলা, যেখানে 1 কাপ চা নিয়ে যদি তুমি বসো দেখতে দেখতে সময় যে কোন দিক দিয়ে পেরিয়ে যাবে কিছুই বুঝতে পারবে না।
আর ভিউটা শুধু দেখো একবার, ইস কি ভালোই না লাগছিল এখানে গিয়ে। আর এখানে তোমাদের এখন ভিডিওতে যতটা ভালো লাগছে দেখতে, আমার কিন্তু রিয়েলিটিতে আরও অনেক সুন্দর লাগছিলো দেখতে। যাই হোক, পুরো ভিউটা একবার দেখিয়ে দিলাম, চলো এবার আস্তে আস্তে কিন্তু যাই ভেতরের দিকে। প্রথম যে রুমটা আমি তোমাদেরকে ট্যুর করাবো, এই রুমটাতে কিন্তু আমরা ছিলাম, অ্যাকচুয়ালি আমরা 12 জনের গ্রুপ ছিলাম টোটাল। আর আমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়াল 5টা কিন্তু রুম প্রোভাইড করা হয়েছিল। তো দেখো এই রুমটাতে আমিই ছিলাম, মানে আমি আর সুশোভন ছিলাম আমরা দুজন মিলে। আর কতটা সুন্দর, জাস্ট ভিউটা শুধু দেখো একবার, এই ঘরের কত সুন্দর সাজানো গোছানো। আর এই যে জানলাটা, এই জানলাটা যদি একবার খোলো তাহলে একদম মনে হবে পুরো যেন তুমি পাহাড়ের ওপরেই আছো, একদম মানে মনে হবে একদম পাহাড়কে তুমি হাত দিয়ে ছুঁতে পারবে, এত কাছে পাহাড় এখান থেকে। দেখো জানলাটা খুলে আমি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, রুমটা ভীষণ সুন্দর করে সাজানো, বেডও দেখো কত পরিষ্কার, সমস্ত কিছু ব্ল্যাঙ্কেট এরকম রয়েছে, টাওয়েল সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে। ঘরে এরকম ছোট টি টেবিলের মতো দুটো টেবিল ছিল, একটা যেটা বেড টেবিল বলা হয় আর কি, বেডের পাশে যেটা থাকে ওটাও ছিল, বা টি টেবিলও ছিল। আর এছাড়াও কিন্তু দেখো এরকম ছোট ছোট একটা করে ক্যাবিনেটও ছিল, দেখো নিজের এক ঝলকও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বারে বারে এই জানলাটার কাছে ফিরে ফিরে আসছি, কারণ এখান থেকে না সরতেই মন চাইছিল না। তো যাই হোক, এবার কিন্তু ওয়াশরুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো প্রচণ্ড ক্লিন আর ভীষণ সুন্দর, আর প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সমস্ত কিছু। যাই হোক, একদম পুরো আমি এ ক্লাস, একদম পুরো একটা হোমস্টের রেটিংয়ে এটাকে ফেলবো, খুব ভালো লেগেছিলো আমার এখানে গিয়ে। তো চলো ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদেরকে অন্যান্য বাকি যারা আমাদের মেম্বার ছিল তাদের রুমের ট্যুরও আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা একটা রুম ছিল, এটা বেসিক্যালি ডাবল বেডের রুম ছিল, এখানে 4 জন আরামে শুতে পারবে। তো এই রুমগুলো প্রত্যেকটা কত সুন্দর সাজানো গোছানো, দেখে নাও একবার। আর এরপর চলো নিয়ে যাই আরও একটা রুমে, এখানেও কিন্তু দেখে নাও ডাবল বেডের রুম এটা একটা, তবে এটার একটু ভিউটা একটু আলাদা। আর এটা ছিল আমাদের যে রুমটা তার ঠিক নিচেই এই রুমটা ছিল, দেখো এগুলো কিন্তু ডাবল বেড এক একটা, আর প্রত্যেকটা দেখেছো কত সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছে সাজিয়ে গুছিয়ে। সো দেখো চলে এসেছি কিন্তু হোমস্টের ডাইনিং পোর্শনে। তো দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজানো গোছানো, আর এখন কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো চলো পুরো ভিউটাও দেখাই তোমাদেরকে, তার সাথে কি কি খাবো সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো। এতটা সুন্দর একটা ভিউ দেখতে দেখতে কিন্তু ঠিক এখানে বসেই কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো দেখো একবারে কি সুন্দর একটা উইন্ডো সাইড দেখে আমি কিন্তু বসে পড়েছি খেতে। তো যতক্ষণে খাবার আসছে ততক্ষণ একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি ঠিক কোন পোর্শনে বসে এখন খেতে বসেছি। ওখানে কি সুন্দর একদম পুরো রোল আসছে, পুরো সানলাইটটা পুরো আসছে এদিকে। এখানে এসে মনে হচ্ছে রোজ রোজ যদি এরকম একটা জায়গায় খেতে বসতে পারতাম কি ভালোই না হতো। তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করছি, এবার দেখি খাবারের কোয়ালিটি কেমন এখানকার। যাই হোক সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো একদম পুরো ডাইনিং পোর্শনে চলে এসেছি, আর এখানে কিন্তু খাবার দাবার রয়েছে, একবার তোমাদেরকে খাবার দাবারগুলো দেখাই। এই দেখো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে একবার করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর ডালটা। আর হচ্ছে এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডিমের কারি, আহা এটা তো দেখেই টেস্ট করতে ইচ্ছে করছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে রয়েছে লেবু, শশা পেঁয়াজ, আর এখানে কিন্তু রয়েছে পাঁপড়। তাহলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম টোটাল বুফের মতো সিস্টেম রয়েছে, নিজের মতো করে তোমরা খেয়ে নিতে পারবে, এবং খাওয়া দাওয়ার পরিমাণের উপরেও কিন্তু কোনো রোগ টোক নেই যে এতটুকু পাবে বা এতটা, যতটা ইচ্ছা তোমরা কিন্তু ততটাই খেতে পারবে। তো চলো যাওয়া যাক, এবার খাবারগুলো তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এবার খাবারগুলো খেতে কেমন সেটা আমি খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া এতটাই সুন্দর ছিল, একদম অন্যরকম স্টাইলে ছিল। ন্যাচারালি কি হয়েছে, আমরা যেহেতু বেঙ্গলি তো আমরা বেঙ্গলি ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু এখানে এই যে হোমস্টে যেখানে আমরা রয়েছি এখানে কিন্তু, হ্যাঁ সেখানে কিন্তু ওরা যেহেতু নেপালি কমিউনিটি থেকে বিলং করে তো একটুখানি আলাদা রকমের লাগলো সমস্ত খাওয়া দাওয়াগুলো, কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর প্রত্যেকটা খাওয়া দাওয়াই কিন্তু ভীষণ হালকা পাতলার মধ্যে ছিল, মানে খুব ভালো।
তো চলো একবার যারা রান্না করে খাওয়ালো এত সুন্দর সুন্দর তাদের সাথে একটু পরিচয় করাই। এই যে দেখো, এবার রাত্রেবেলার মেনু শুনলাম, তখন কিন্তু অনেক ভালো ভালো মেনু রয়েছে আরো। তো আই হোপ রাত্রেবেলাও আমরা খুব ভালো ভালো খাবার খেতে পারবো। আর চলো তাহলে, আমি যদিও জানি রাত্রেবেলা কি কি খাওয়ার হবে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে সেটা রিভিল করছি না। তোমাদেরকে কিন্তু রাত্রে কি খাচ্ছি সেটা জানার জন্য আর একটুখানি ওয়েট করতে হবে। তো সাথে সাথে থাকো, ব্লগটাকে কন্টিনিউ করছি, তোমরা সবাই দেখতে থাকো আর আমার এই আজকের ব্লগটাকে এনজয় করতে থাকো। আর আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যেহেতু এই ব্লগগুলো মানে অনেকগুলো জায়গাকে আমি একসাথে কভার করছি, তো এই সমস্ত ব্লগ কিন্তু একটুখানি লেন্দি হতে পারে, বাট তোমাদেরকে কিন্তু নিজেদের পেশেন্স বজায় রেখে পুরো ব্লগটাকে দেখতে হবে। কারণ কোনো একটা জায়গা যদি তোমরা স্কিপ করে যাও, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু জিনিস তোমরা কিন্তু মিস করে যাবে। সো স্টে টিউনড অ্যান্ড কিপ এনজয়িং। তো দেখো, এখন কিন্তু এখানে আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়ার পর একটু রেস্ট ফেস্ট নিয়ে কিন্তু চলে এসেছি এই যে হোমস্টেটাতে রয়েছি, এখানকার কিচেনে। এই দেখো কিচেনে, আর এই দেখো এখানে কিন্তু রাতের জন্য মানে আমরা যে সমস্ত খাবারগুলো রাতে খাবো সেটার কিন্তু প্রিপারেশন চলছে। আর এই যে পারুল কিন্তু রান্না করছে, তো দেখো কি কি রান্না হচ্ছে একবার আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। এই যে দেখো আপ ইতনা মতলব এসা কিউ হো গে, থোড়া হাস দিজিয়ে, হাসনে কে লিয়ে থোড়ি না পয়সা লাগতা হ্যায়, হাসনে কে লিয়ে থোড়ি না পয়সা লাগতা হ্যায়, হাস দিজিয়ে থোড়া। তো এই দেখো এখানে কিন্তু চিকেন রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে রাতে আমাদের মেনুতে কিন্তু চিকেন রয়েছে। আর এই যে রান্না করছে ও, এখানে কিন্তু এটা কি পকোড়া হচ্ছে, আর ওইখানে কিন্তু পকোড়া তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু চিকেন কিন্তু রান্না করছে ওরা। আর এখানে যে সমস্ত ভেজিটেবল তোমরা দেখছো সব কিন্তু একেবারে পিওর অর্গ্যানিক। তো সব মিলিয়ে সমস্ত পরিবার পরিজনের মধ্যে কিন্তু সময়গুলো খুব ভালো কাটছে। আর কিছুদিন পরেই যা কিছু সব কিছুই পাস্ট হয়ে যাবে, কিন্তু এই যে সুন্দরভাবে আমি ব্লগগুলোকে চেষ্টা করছি ভালো করে বানানোর, এগুলোই কিন্তু সুন্দর সুন্দর মেমোরি হয়ে থেকে যাবে। আর আই হোপ আমার পাশাপাশি তোমরাও আজকের এই ব্লগটাকে ভীষণভাবে এনজয় করো। মানে গতকাল যে আমরা ঋষিকোলায় ছিলাম, ঋষিকোলাতে যেমন আমরা একদম মন ফায়ার করেছিলাম, আজকে কিন্তু এখানেও অর্থাৎ লিংথামেও কিন্তু প্রিপারেশন চলছে বারবিকিউ চিকেন বানানোর। তো এই দেখো এখানে কিন্তু এই যে আঙ্কেল রয়েছে, মানে হোমস্টের যিনি মালিক, তিনি কিন্তু এখানে দেখো বালি কিন্তু একসাথে জোগাড় করছেন। এই দেখো বালি রয়েছে এখানটায়। আর এরপর কিন্তু এখানেও আজকে কালকের মতোই বারবিকিউ চিকেন বানানো হবে। তো ভালো লাগছে বেশ, কারণ কালকেও খুব ভালো লেগেছিলো খেতে, আর আমার পার্টিকুলারলি ওই বারবিকিউ চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো যা কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই দেখতে থাকো। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি লিংথামের এই যে হোমস্টেতে, আর এইটা হলো আমার রুম। আর এখানে দেখো, এখানে এসে কিন্তু আমার নতুন কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, আলাপ হয়েছে, আর এখন কিন্তু আমরা একেবারে নিজেদের ফ্যামিলির মতো একদম একসাথে দেখো বসে সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছি। তো এই দেখো সরাসরি এখন চলে যাব কাকুর কাছে। তো কাকু একটু তুমি বলো, তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, কিরকম লাগছে, আমরা একসাথে কিরকম মজা করছি বলো। আমি সুমন সেন, আমি এসেছি কলকাতা বারাসাত থেকে। তো আমি সরাসরি গেছিলাম গ্যাংটক, গ্যাংটক থেকে নাথুলা, নাথুলা হয়ে এবার কুপুপ লেকের যাওয়ার উদ্দেশ্যে এখানে এসে স্টে করা, নাইট স্টে করা। এবং নাইট স্টে করতে গিয়ে এই আমার এই পুত্র সম ছেলেটাকে পেয়েছি, খুব ভালো ছেলে, দারুণ ছেলে। আচ্ছা আমি একটুখানি ইন্টারাপ্ট করছি মাঝখানে, তো এই যে মালিক যিনি রয়েছেন হোমস্টের, তারই কিন্তু মানে একমাত্র ছেলে আর কি।
তো এদেরই হোমস্টেতে কিন্তু আমরা এখন রয়েছি। তো সবাই কিন্তু একদম পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে, একসাথে সবাই মিলে ভীষণ মজা হচ্ছে, আড্ডা দিচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো এখন গল্প করতে করতেই কিন্তু আমাদের একটুখানি টি টাইম আর কিন্তু ইভিনিং স্ন্যাক্স এর টাইম হয়ে গেছে। তো একসাথে আমরা এখন সবাই নিচে যাব, সবাই মিলে একসাথে কিছু খাওয়া দাওয়া করবো, যা কিছু করব সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো। এই দেখো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হোমস্টের ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোর থেকে দেখো এখানে যে আমাদের ওই যে বললাম চিকেন বারবিকিউ করা হচ্ছে আজকে আবার, তো সেখানকার সেট আপ কিন্তু আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখন আমরা জাস্ট নিচে যাব আর সবাই মিলে কিন্তু এই যে টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা এটাতে কিন্তু পার্টিসিপেট করব। আর ওইখানে দেখো রাজীব কিন্তু একদম গান ফান মানে বাজানোর জন্য একদম সবকিছু কিন্তু রেডি করছে। সো চলো আর একেবারে লেট করব না, সোজা চলে যাই একদম নিচে, আর নিচে গিয়ে এবার কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি। সো আন্টি কিন্তু এখন সবার জন্য চা নিয়ে এসেছে, আর এই দেখো চা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে, আর সবার এবার কিন্তু খুব ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। এই যে দেখো এক একজনের অবস্থা, এই দেখো। আর এইদিকে বাবা ছেলেকে যে কি বোঝাচ্ছে তা ঠিক আমরা জানি না, কিন্তু একটু বোঝার চেষ্টা করি আমরাও যে বাবা ছেলেকে কি বোঝাচ্ছে এখানটাতে। এই যে দেখো সবার কি ঠান্ডা লেগেছে এবার, দেখো আমিও কিন্তু ব্যতিক্রম নই, তার একদম পুরো ঠান্ডা কেঁপে যাচ্ছি পুরো এখানটায়, এত ঠান্ডা লাগছে এখানে। চলো যাওয়া যাক আর এখানটায়, এখন আমি চা টা গিয়ে খেয়ে নিই, আর বেশি দেরি করবো না কারণ এমনি এত ঠান্ডা, চা আবার ঠান্ডা হবে। দারুণ লাগছে দেখতে ছোট লাল টুপিটার জন্য আরো সুন্দর লাগছে। অভিজিৎ অভিজিৎ কিছু বলো আজকে অন্তত, শুধু হাই হাই বললে হবে? আজকে ঠান্ডা লাগছে খুব, শুন ঠান্ডা। তখন বলছে মাসি বলো কিছু, না ওই যে গরম গরম চা আছে না, ও বাবা এই কুতুটাও চলে এসছে। আমরা এখন রয়েছি এখানে কিন্তু ট্র্যাডিশনাল ওয়াইন তৈরি হচ্ছে, তো চলো যে তৈরি করছে সরাসরি তার কাছে চলে যাই, কিভাবে করছে সবকিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবে এখন রাজীব করছে। তো চলো ওর মুখ থেকে তোমরা সবাই শুনে নাও সবটা। ये मिलेट का है, एकदम प्योर ऑर्गेनिक, इधर का ही है ये प्योर, जो हम लोग उसमें पाइप भी डाल के तोंगबा में तोंगबा स्टाइल में भी पीता है, থোড়া ছান কে
ये रेडी हो रहा है, इसका कलर आ रहा है अभी, आप लोग देख सकते हैं इधर कलर ऑलरेडी आ गया और ऑर्गेनिक आ गया इसका कलर। हाँ, और ये एकदम प्योर है, हेल्थ के लिए भी अच्छा है। जो भी है इसमें कुछ अल्कोहल वैसा कंटेंट नहीं है इसमें। अच्छा, इधर का खुद का मतलब ये जो प्रोसेस अभी तुम दिखा रहे हो ये ट्रेडिशनल वाइन का प्रोसेस है। अच्छा ठीक है, एकदम प्योर। अच्छा, और कितना टाइम लगेगा इसमें? अभी रेडी हो गया ये। अच्छा, अभी इसको पी सकते हैं हम? हाँ, अभी पहले इसमें थोड़ा गर्म पानी डाल के इसको थोड़ा ऐसा ऐसा करके खुद इसका ही कलर आ देगा। अच्छा, फिर खुद ही इसका कलर आ जाएगा। कलर आ जाएगा, फुल इसका प्योर प्योर है, सब कुछ प्योर, कुछ नहीं डाला है इसमें, कुछ नहीं डाला है। अच्छा अच्छा, प्योर इसका आई है इसका। अच्छा, ये हो गया है, एकदम बहुत अच्छा है, प्योर ऑर्गेनिक है। कैमन खेते কিরে কেমন খেতে এদিকে বল ওয়াইনের মতোই স্মেল লাগতে মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু দেখলে যে এখানে নেপালি কমিউনিটির মধ্যে ওরা কি করে অর্গানিক উপায়ে একদম পুরো ট্র্যাডিশনাল ওয়াইন তৈরি করে। তো চলো এগুলোকে এখন আমরা টেস্ট করবো। আমি জানি না আমি আদৌ খেতে কতটা পারবো বা পারবো না, তো যাই হোক যদি অন্য কেউ খায় তো আমি অবশ্যই তার কাছে গিয়ে শুনবো যে এটা কেমন খেতে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আরেকটা জিনিস, এখানে এসে কিন্তু নানান ধরনের নতুন নতুন কিন্তু জিনিসের আইডিয়া হচ্ছে যা কিন্তু আগে কোনো দিনও দেখিনি। সো ভীষণ এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে, আর যা কিছু করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো আজকের এই সন্ধ্যাটাকে বোধ হয় এইটা আরো বেশি রঙিন করে তুলেছে। কালারটা কি সুন্দর আমি জানি না, আমি কিন্তু খাইনি, আগেই বলে দিচ্ছি তোমাদেরকে আমি খাইনি। আমি কি খেয়েছি, আমি কি খেয়েছি, আমি কি খেয়েছি? তবে এটা সেটা নয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই। এটা কিন্তু লেখাই আছে দেখো, লো অ্যালকোহলিক বেভারেজ। যাই হোক, এটা কেমন খেতে আমি জানি না। মাসি খেয়েছে, মাসি বলবে এটা কেমন খেতে। মাসি কেমন খেতে বলো, বলো বলো কেমন খেতে। ও আচ্ছা, ফলের রস। হ্যাঁ সেটা ভিউয়ার্সরা জানে আমার কিসের রস, তুমি খালি বলো খেতে কেমন, খেতে কেমন সেটা বলো। না গো, শাশুড়ি দেখবে না, বলো না খেতে কেমন। ও বাবা, দেখে মনে হচ্ছে পুরো উল্টে গেছে, কি সুন্দর করে বলছে। দেখো তখন কিন্তু রংলি বাজার থেকে যে সমস্ত জিনিস কিনেছি তার মধ্যে কিন্তু এইটা হলো একটা কার্ডিগান। এই দেখো, এটা কিন্তু নিয়েছি মায়ের জন্য, ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা। এখানে কি সুন্দর একটা ব্রোচ টাইপের রয়েছে, এই দেখো। আর হচ্ছে আরো দুটো পঞ্চু কিনেছি আমি, এই দেখো এটা একটা পঞ্চু, এটা হলো বোনের জন্য। আর এই দেখো খুব সুন্দর ডিজাইন করা, এটা হলো কলার দেওয়া এরকম, নেকের পোর্শনটা এরকম, এই দেখো। আর আমি কিন্তু নিজের জন্য একটা পঞ্চু নিয়ে নিয়েছি, আর তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো, সাদাটা আমার কত ফেভারিট একটা কালার, এই দেখো। এই যে সেম ডিজাইন, জাস্ট এটা হলো হোয়াইট কালার আর ওইগুলো হলো অন্য কালার, এই দেখো। এখানেও কিন্তু কলারে দেওয়া রয়েছে ছোট ছোট দুটো বাটন, এই দেখো। আর পুরোটা কিন্তু এরকম হোয়াইটে যাচ্ছে, তবে কিন্তু ভীষণ গ্লেজি একটা ব্যাপার রয়েছে এই উল্টার মধ্যে। এছাড়াও কিন্তু আমি নিয়ে নিয়েছি দুটো ছোট্ট ছোট্ট পার্স কাম কেস বলতে পারো, কিন্তু এখানে কিন্তু দেখো খুব কিউট দেখতে, এটা রংটা খুব সুন্দর। আর দেখো কি সুন্দর এখানে আয়নাও রয়েছে, তোমরা চাইলে যে কোনো ছোট্ট খাট্টো কোনো পুচকু টাইপের জিনিস এখানে ক্যারি করতেই পারো। আর হচ্ছে দেখো এরকম সেম নিয়েছি, দুটো কালারের নিয়েছি, কারণ আমার ভীষণ পছন্দ হয়েছিল এই বক্সগুলো, দেখতে দারুণ সুন্দর।
রংগুলো কতটা সুন্দর দেখো, এই যে এই একটা এই একটা, দারুণ সুন্দর এই দুটো বক্স। আর এছাড়াও নিয়ে নিয়েছি আরো একটা এরকম একটা ক্যাপ, এই দেখো এটা ক্যাপ নয় কি যে বলছি ভুলবার, এরকম একটা টুপি নিয়ে নিয়েছি। আর ভেতরে রয়েছে এরকম ফেদার দেওয়া, পাশ থেকে কিন্তু অভিজিৎ খালি কমেন্ট করেই যাচ্ছে, তো যাই হোক। আর এছাড়াও কিন্তু নেওয়া হয়েছে এরকম দুটো গ্লাভস, এইটা একটা এটা একটা, এরকম দু সেট নিয়েছি, মানে একটা আমার একটা সুমনের, এই যে একটা এই একটা, জাস্ট এটা হলো ব্ল্যাক কালারের রয়েছে আর এটা হলো স্টিল কালারের রয়েছে, এই যে। তো এই হলো আমার সামান্য কিছু পারচেজ ফ্রম রংলি বাজার। সারাদিন পরে কিন্তু আর মানে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, নাচা নাচি এদিক ওদিক, একদম পুরো মানে খাওয়া দাওয়া এসব করে এখন মানে মনে হচ্ছে কখন বিছানায় গিয়ে শুয়ে পড়বো, জাস্ট এটাই মনে হচ্ছে এখন। তো চলো রাতের খাবারটা একটুখানি কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে। আর প্রচন্ড কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন, আর এখন প্রায় 10টা মতো বাজে। তো দেখো এই যে এখানে কিন্তু রাজীব রয়েছে, আর ও জানি না ও কি করছে, খালি হাঁটছে। তো যাই হোক, যা যা আছে রাতের মেনুতে আমি তোমাদের সাথে শেয়ার। তো দেখো প্রথমে হচ্ছে এখানে ভাত, তারপরে এখানে রয়েছে ডাল, তারপরে রয়েছে এখানে একটা সবজি, এটা কিসের সবজি, বিনস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে স্যালাড মানে গ্রিন ভেজিস এর স্যালাড রয়েছে, এখানে কিন্তু এটা চাটনি, আচার আচার, এদের আচারটা একটু অন্য টাইপের হয়, একটু দেখো এই যে চাটনি কাম আচার টাইপের হয়। এই হচ্ছে গিয়ে রাতের মেনু, আর এই সমস্ত কিছুর সাথে কিন্তু রয়েছে এই চিকেন, একদম দেখো গরম গরম আর একদম পাতলা লাল লাল ঝোল কিন্তু চিকেনের রয়েছে, এখানে সবার জন্য আলাদা করা রয়েছে। এই দেখো এখানে আরো কতগুলো রয়েছে। কেমন লাগলো খেতে, রান্না কেমন হয়েছে রাতের? এবার দেখো আমি কিন্তু খেতে বসে গেছি আর প্রত্যেকটা খাওয়ার এত সুন্দর ছিল, একদম পুরো দারুণ, জাস্ট ফাটাফাটি আর একদম গরম গরম ছিল কিন্তু প্রত্যেকটা খাওয়ার। তো দেখতেই পাচ্ছো চোখ মুখের অবস্থা, আর বুঝতে পারছো যে মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি এখন, আর কিচ্ছু ভালো লাগছে না। আর সেই সকালবেলা বেরিয়েছি ঋষিকোলা থেকে, আর তারপর সারাদিন ধরে ঘুরতে ঘুরতে এখন কিন্তু বাজে রাত প্রায় 10:45 মতো, আর একদম নিজেদের রুমেও কিন্তু চলে এসেছি। আজকে আর রুমটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কালকে সকালবেলা আমি রুমটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আই হোপ আজকের এই ব্লগটা তোমরা সবাই খুব এনজয় করলে, আর দেখতে দেখতে কিন্তু সিকিমের ডে টুটাও কিন্তু পার হয়ে গেল, আর আমরা কিন্তু ঋষিকোলা থেকে এসে পৌঁছেছি এখন লিংথামে, আর রয়েছে কিন্তু লিংথামে। তো কাল সকালে বেশ কিছু সাইট সিন করার কথা রয়েছে, যেখানেই যাব সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যেটা এই মুহূর্তে করতে হবে সেটা হলো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট, ওটা তো করতেই হবে, কারণ ওটা না করলে নতুন ভিডিওর আপডেট তোমরা কী করে পাবে। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।